হ্যালো ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো চলুন আজকে কিছুগুলো ভিডিও ফুটেজ দেখে নিই, যেগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন এবং ভিডিও ফুটেজগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। মাথা হলো এমন একটা প্রয়োজনীয় জিনিস যা সকলের প্রতিটি কাজে ব্যবহৃত হয়, কিন্তু এখন যাকে আপনি দেখতে যাচ্ছো তার নিজের মাথাকে সে কোন রকম সাহায্য ছাড়া 180 ডিগ্রি ঘোরাতে পারে, যা এক কথায় অসাধারণ বলা যায়। এখন আপনি এমন একজন মহিলাকে দেখতে যাচ্ছো, তাকে যদি আপনি কখনো আচমকা একলা দেখতে পান তাহলে আপনি ভয় পেয়ে যাবেন। তো চলুন তাকে দেখুন। ট্যাটু, এটা হলো এমন একটা জিনিস যা সকলেই আমরা কম বেশি করে থাকি আমাদের শরীরে বিভিন্ন অংশ, কিন্তু সামান্য অংশ জুড়ে বা কিছু অংশ জুড়ে। কিন্তু এখন আপনি যাকে দেখতে চলেছেন সে শরীরে 75% জায়গায় ট্যাটু করেছেন। অ্যাক্সিডেন্ট, এমন একটা জিনিস যা মানুষের জীবনে অনেক কিছু কেড়ে নিতে পারে, ঠিক এরকমই কিছু হয়েছিল এই মানুষটির ক্ষেত্রেও। নখ হলো আমাদের অনেকেরই এমন একটা পছন্দের জিনিস যা সকলে আমরা কম বেশি ছোট বড় রেখে থাকি, কিন্তু এখন আপনি যাকে দেখতে যাচ্ছেন সে ব্যক্তির নখ এতটাই বড় যে কিছু বলার নেই। দাড়ি হলো প্রত্যেকটি ছেলের খুবই একটি আকর্ষণীয় জিনিস, কেননা এই দাড়িকেই মানুষ বর্তমান সময়ে বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে থাকে। কিন্তু এখন আপনি যাকে দেখতে যাচ্ছ সে ব্যক্তির দাড়ি এতটাই লম্বা যে লম্বা 14 ফুট, যেও বা আমাদের খুবই প্রয়োজনীয় অঙ্গ যার সাহায্যে আমরা বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করে থাকি। কিন্তু আমরা সকলে জানি যে জিহ্বার আকার সাধারণত ছোট হয়ে থাকে, কিন্তু এখন আপনি যাকে দেখতে যাচ্ছেন তার জিহ্বার আকার দেখলে আপনি চমকে যাবেন। বডি বিল্ডিং, এমন একটা জিনিস যা সকলে আমরা করতে যাই কিন্তু বিভিন্ন রকম কারণে তা আমাদের হয়ে ওঠে না। কিন্তু এখন আপনি যাকে দেখতে যাবেন তার দুটি হাত না থাকাতেও তিনি বডি এত সুন্দর বানিয়েছেন যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। গলা, বাংলায় একটা প্রবাদ আছে যে চোরের মায়ের বড় গলা, কিন্তু প্রকৃতপক্ষে আমরা জানি সকলের গলা ছোট। কিন্তু এখন আপনি যাকে দেখতে যাচ্ছেন তার গলার আকার দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ছোট থেকে আমরা শুনে আসছি যে পেটে খেলে পিটিএস হয়, কিন্তু এখানে কোনো মারামারির কথা বলছি না। এখানে আমি দেখাতে চলেছি যে এই ব্যক্তির পিঠে এমন কিছু হয়ে যায় যাতে তাকে অন্য সকল সাধারণ মানুষ থেকে আলাদা করে দিয়েছে। হাত হলো এমন একটা প্রয়োজনীয় জিনিস, যাদের হাত নেই বা হাতে কোনো রকম প্রবলেম সে তারাই জানে যে কিরকম কষ্ট হয়। ঠিক এরকমই কিছু এই ব্যক্তির সঙ্গে ঘটেছে যা দেখলে আপনি বুঝতে পারবেন।